আমিন والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين وبعد جيش তরুণ আলোচকরা এতক্ষণ আলোচনা করে গেছেন আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি আলোচনাই গুরুত্বপূর্ণ এবং সবগুলিই সঠিক ট্রাকে আছে এর কারণ হচ্ছে আমরা সবাই একই বিদ্যাপীঠ থেকে বের হয়ে আসছি আমাদের কথার মধ্যে ভিন্নতা পাওয়া খুব কঠিন হয়তো কোনো জায়গাতে বুজার ক্ষেত্রে আমাদের মধ্যে ভিন্নতা এসে যাবে কথায় কথায় বুজার ক্ষেত্রে কিন্তু বলার ক্ষেত্রে আমরা একই কথাই বলবো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কারো কাছে হয়তো কিছুটা কঠিন মনে হতে পারে কোনোটা কারো কাছে হয়তো সহজ মনে হতে পারে কিন্তু মৌলিকভাবে আমরা কিন্তু একই কথাই বলি আব্দুল মালিক মাদানি কথা বলে গেছেন শেখ আবদুল আব্দুল রাজাক কথা বলে গেছেন এবং আরও যারা কথা বলেছেন শেখ রফিকুল ইসলাম মাদানি কথা বলে চলেও গেছেন যেহেতু ওনার মাহফিল ছিল অন্য জায়গায় আমার কাছে মনে হয়েছে আমরা প্রত্যেকে একটা জিনিসে চাই দাওয়াত ইলাল্লাহ আল্লাহর পথে দাওয়াত দাওয়াত ইলাল্লাহ যদি ঠিক থাকে এই শব্দটা যেটা বলেছে আব্দুল্লাহ আব্দুল রাজা কথা বলেছে দাওয়াত ইলাল্লাহ কথা এটা ঠিক থাকলে কিন্তু সব ঠিক থাকে এটা একটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে দাওয়া ইলাল্লাহ ইলাল্লাহ হয় যেন দাওয়া যদি ইলাল্লাহ হয় সেখানে আর কোনো যেটা ওনারা বলেছেন অনেকেই যে লাইক কটা পড়লো বা শেয়ার করা হইলো এটা নিয়ে খুশি হওয়া হ্যাঁ খুশি হওয়াটা কিন্তু নিষেধ না যেটা প্রকাশিত হয়ে যায় প্রকাশিত জিনিসকে প্রকাশ করার মধ্যে গুণা নাই যেটা প্রকাশিত হয়নি এটাকে প্রকাশ করে দেওয়ার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে পার্থক্য দুইটার মধ্যে আছেই কিন্তু যে জিনিস প্রকাশিত হয়ে যায় এটার মধ্যে একটা ভালো দিকও আছে এক সাহাবি যখন কিছু অংশ নিয়ে আসলেন রসুল কিন্তু তার প্রশংসা করলেন যে তার দেখানোর কারণে শত শত মানুষ কিন্তু দিচ্ছে সুতরাং সবই লুকিয়ে করতে হবে জরুরি না তবে লুকিয়েও করা উচিত সব কাজই আপনি দেখিয়ে দেখিয়ে করবেন না কিছু কাজ একান্তভাবে রেখে দিবেন যেটা আখরাতে কাজে লাগবে একান্ত যেদিন কেউ আপনার কোনো উপকার আসবে না সেদিন সেই কাজটুকু হোকার দিবে আমাদের ভাইরা যেই দাওয়াতের নীতিগুলো বলে গেছেন এগুলি সবই গুরুত্বপূর্ণ নীতি বিশেষ করে আবদুল্লাহ আব্দুর রাজাক একটা কথা বলেছিলেন যে রসোল্লা সাল্লাম যদি বলতেন ওই কাফের ওই কাফের বেটা বা ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু কেউ আসতো না আই ইউ নাস বলেছে হে মানুষেরা অথবা বলেছে যে আদম সন্তান দুইটাই রসুল্লাহ সাল্লামের ভাষ্য কিন্তু এই দুইটার মধ্যে কোনোটাতেই আপনি নেগেটিভ কোনো সেন্স পাবেন না কিন্তু আমরা আজ কথায় কথায় নেগেটিভ সেন্সটা খুব বেশি কাজ করে এবং এমন হয় যে তিনি যে এই কথা দিয়ে ভাইরাল হইতে চাচ্ছেন এটা উনি নিজেও হয়তো বুঝেন না অথবা বুঝলেও তিনি বুঝাতে চান না এরকম হয় অনেক ব্যক্তি নিজে নিজে ভাইরাল হইতেছে একটা কথা দিয়ে এরকম হচ্ছে কিন্তু আমরা দেখলাম কারো কাছে ফোন করে দেশ থেকে সুন্দর করে সি ফ্যাট হয়ে ফোন করতেছে উনি ফোন করে সেখান থেকে ফটোয়া কালেকশন করে কাকে কাটাসিটা করবে এটা চিন্তাভাবনা করতেছে এটা কোন ধরনের ইসলাম দাওয়াতের ক্ষেত্রে ছুরি আর কিছুই আপনি যদি কল্যাণ চান তাকে নসিহত করেন তার ভুলটা ধরিয়ে দেন তা না করতে পারি আমরা যেটা করেছি ওনারা যেটা বলেছেন বাস্তব এতক্ষণ যে আসলেই আমাদের আচরণগত দিকটাও খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ আমার আচরণের কারণে হয়তো অনেকে ভালো দিক নিতে পারে আলোচনার কারণে নাও নিতে পারে হ্যাঁ আমি আমার মাপদায় প্রতিষ্ঠিত থাকবো কিন্তু ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে ব্যক্তি সমালোচনার ক্ষেত্রে আমাকে অবশ্যই সীমা মেনে চলতে হবে একটা সীমা আছে কিন্তু প্রত্যেক জায়গাতেই এখানেও কঠোরতা অবলম্বন করা উচিত নয় পিছনে যেটা বলতে পারি সামনে সেটা বলতে পারার মতো যোগ্যতা থাকা উচিত সামনে যদি কোনো কাউকে নসিহত করতে আপনি না পারেন পিছনে এটা বলেন না পকেটে রেখে দেওয়া উচিত কিন্তু যদি আর সামনে আপনি কথা বলতে না পারেন তো পিছনে বলেন না পিছনে বলে বিব্রত করা দায়ীদেরকে সমস্যায় নিভিত করা দাড়িদের মধ্যে মধ্যে একটা ব্যবধান তৈরি করা এটা অবশ্যই অগ্রহণযোগ্য কাজ আপনার আল্লাহ তালা আপনার দাওয়াতে বরকত দিয়েছে আপনি আল্লাহর কাছে নত হয়ে যান রসুল্লাহ যেটা করেছেন ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাইতা আন-নাস ইদখুলুনা ফি দ্বীনিল আফওয়াজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা মক্কা বিজয়ের পরে রাসূলের মাথা যেন উটের ঘোড়া উটের সাথে ঠিক ঠিকে যাচ্ছিল বারবার এতটুকু তিনি বিনয় প্রকাশ করেছেন কিন্তু আপনার দাওয়াত কবুল হয়েছে বলে আপনি অহংকারে হয়ে যাবেন না এমনও হতে পারে এটা স্তেদরাজ এমনও হতে পারে যে এটা শিক্ষা আপনার জন্য তো আমাদের জন্য বেশি দরকার হচ্ছে এখন রোহামা বাইনাহম যেটা দরকার রোহামা বাইনাহুম দাঈদের পরস্পরের মধ্যে রোহামা হওয়া উচিত যাদের আকিদা ও মানহাজি বিশুদ্ধতা আছে বলে আপনার জানা আছে তাদের মধ্যে পরস্পরের হিংসা বিদ্বেষটা না ছড়াই তাদের মধ্যে বরং দাওয়াতের কাজকে বেগবান করার জন্য পরামর্শ নেই একে অপরের সাথে বসে পরামর্শ দেই পরামর্শ নেই এবং দেই এটা আমাদের উপকার দেবে ইনশাআল্লাহ তো আপনাদের আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে আমার কাছে আসলে কোনো আপনাদের সমালোচনা করার মতো ক্ষমতা আমার নাই আর সমালোচনা করার মতো কিছু উপায়ও নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন গুজার্মত আসসালাম রহমত কথা